পাশে বসে কান দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল দিনে, যমুনা সেতু থেকে নিচে তাকাইলাম, তাকাই দেখলাম
পানি নাই, সব চর একদম চর, এই যমুনার পানি থই থই করে, কথা বলে ঠিক এত পানি আসলো কোথায়, আবার পানিগুলো চলে গেল কোথায়, সবকিছু করে দেখে খুব কঠিন কুদরত। সারা পৃথিবীর আল্লাহ স্তব্ধ করেছিল, ওই জিয়াউল হক ভাই বলছিলেন একটা কথা, এগুলো পরীক্ষা, এই যে করোনা এগুলো পরীক্ষা, এগুলো আমাদের হাতের কামাই, আমরা ডেকে এনেছি করোনা, কারণ বান্দা যখন অন্যায় অত্যাচার উপেনে উপরে শুরু করে দেয়, আল্লাহ তখন যুগে 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 তখন ওই মহামারী দিয়ে আমাদেরকে সাবধান করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভরসা একজনের উপর, জবান করে বলেন তিনি কে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আজকের মাসনিগাছা উত্তর পূর্ব পাড়া মরুম ডাক্তার কুরবানের বাড়ি সংলগ্ন মাঠ, 30 জানুয়ারি 2022 রোজ রবিবার, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ আব্দুল মুত্তালিব শেখ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান শিশির সাহেব উপজেলা চেয়ারম্যান কচু আজাদ, প্রধান মেহমান যার সাথে আমার কথা হয়েছে অনিবার্য কারণ বসে আসতে পারেনি, কচুয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদ শেখ, সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ইসমত আলী মজুমদার শেখ, সভাপতি জনাব হাজী মোহাম্মদ নুরুল হক মজুমদার শেখ, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রেজাউল মাওলানা হেলাল মুন্সী বারাণ আশরাফ পুর ইউনিয়ন পরিষদ, 9 নং করোই ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল সালাম সৌদ, 11 নং গোহাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন সাহেব এবং 10 নং গোহাট উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন নবনির্বাচিত চেয়ারম্যান, সব এত চেয়ারম্যান আমাদের একমত নেই রাখছিলেন আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জিয়াল হক আদেম সাহেব, চমৎকার সুন্নি মাথা বলবো আর ইঙ্গিত দরকার, সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে, কথা কেমন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক, চেহারা দেখলেই তো বোঝা যায় সুন্নি নাকি তারা, কথা কেমন ঠিক কিনা? এদের আল্লাহ পাক হায়াত বরকত দান করুক, আমিন করুন, সাহস আছে, আমিও সাহস এদেরকে পছন্দ করি, প্রায় মাফিলি বলছি কলা গাছের টাকা বেড়া হইলা, বলছি না সামনে আওয়াজ করার সাহস আছে, আমরা হইলাম সুন্নি, আমরা নবীর পাগল, আমরা বলি আল্লাহর পাগল, আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কথাটা ঠিক কিনা? এই যে আমার পূর্বে যারা ওয়াজ করেছেন আমার অত্যন্ত কলিজার টুকরা, এরা এই আমার কিছু করুন বলে আমার মাঠে সাহস নিয়ে কথা বলি, মৌলানা আলী আসলাম সরি কারি মোহাম্মদ আশিক রসুল মৌলানা হাফেজ কারি কাউসার হোসেন জালালি সাহেব আমার ভুল দিছে, দুজনের সাথে আমার ভুলে কথা হয়েছে মারাবা কম, এবং আপনাদের আমাদের পূর্বে আলোচনা করেছেন এলাকারই তিনি সন্তান স্নেহাস্পদ মৌলানা মুফতি গোলাম রব্বানীকে আসি মিশে, এরা সারা বাংলাদেশে বিরা ওয়াজ করে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে টেকনাফ তেঁতুলিয়া সব জায়গায় ওয়াজ করে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, কথা বলে ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই পাখিদেরকে হেফাজত করুন, আর আমি তো আপনাদের সামনে ওয়াজ করতেছি, সবাই শুকরিয়া করে একবার করুন, আলহামদুলিল্লাহ অনেকে কষ্ট হচ্ছে না, অনেক উপরে কুয়াশা পড়তেছে তাই না, যাক বাবারি নবীর মহব্বতে তো সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, তাজা রক্ত জড়িয়েছে, আমরা না হয় একটু দাঁড়িয়ে কষ্টটাই করলাম, যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ, কারা কারা খুশি একটু হাত তোলে, সিদ্ধা ভাঙিয়ে দিতা ভাঙিয়ে আল্লাহ
আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটুকু আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের নিয়ে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় আরোপ করব। এর আগে আপনারা সাথে একটু কথা বলেন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? সত্য এমন ধর্ম কি আর আছে? একমাত্র ইসলামই হলো এমন একটি ধর্ম যে এই ধর্ম আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে, মানব কল্যাণ শিক্ষা দিয়েছে। ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। কথা কি সঠিক? এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য আমার ভাই যে বলছেন এটাই সত্য। এই স্বাধীনতার শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনার যে শক্তি আছে, এই শক্তিগুলোকে খর্ব করার জন্য অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করে, চেষ্টা করলেও আমরা যারা সুফি তুমি বিশ্বাস করি আমরা এখনো বেঁচে আছি। কথা বলি ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় হকের কথা বলি, দার্থহীন কণ্ঠে কথা বলি। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন ইনশাল্লাহ, আমরা নবীকে জানেন চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? সত্যি ভাষা ভালোবাসি। সময় মতো ডাক দিয়ে আলাউদ্দিন জিয়াদি সাহেবের সময় আমরা জেনে মাঠে নামছি না, বিবেক আনতে পারবো না ইনশাল্লাহ। আপনারা হকের কথা বলবেন, হকের পক্ষে থাকেন, এবার যা থাকে কপালে হক কথা বলবেন। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আপনার আমার কিছু করতে হবে না, ফয়সালা আসবে আসমান থেকে। এবং এগুলো চলতেছে, এখনো সময় আছে। যারা আমরা সুন্নি যারা আমরা ওয়াজটা শুরু করি নবী দিয়া। কেন শুরু করি জানেন? নবী দিয়া ওয়াজ শুরু না করলে আমরা অন্তর শান্তি লাগে না। কি লাগে না? শান্তি লাগে না। আমাদের কাশিম শেখ আমার নবী পাকের শান মানের উপরে খুব সুন্দর কথা বলছেন, আমি ওইটার দিকে খেয়াল করি, একটি আয়াত করেছি। আমি যেন লাস্টে আরেকটু ফিনিশিংটা দিয়ে আমরা যেন একসাথে মাঠের দিকে যেতে পারি, আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি আয়াত করেছি সুরে নাবা থেকে, সম্ভবত কোরআন শরীফ থেকে আছে, রাখবো সুবিধা হয়। সুরে নাবা থেকে 31, 32, 33 মেবি, এরপর কোরআনের আয়াত যেহেতু সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুত্তাকি যারা হবে, এখন মুত্তাকি কারা এটা আমরা জানতে হবে। মুত্তাকি কে এই সংজ্ঞাটা যদি কেউ জানে, সেই লোকটা অতি সহজে সহজে আল্লাহর কাছে চলে যায়। খুব অল্প সময়ে, বেশি সময় লাগে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেগুলা একটু কমায় রাখো, হালকা একটু কমায় রাখো, দু কথা বলতেছি, ওয়াজ সময় দিয়ে দিও। মুত্তাকি হল তারা যারা একজনকে ভয় করে। যদি বলুন তিনি কে? পরিষ্কার? আচ্ছা আরেকটু ভিতরে ঢুকি। মনে করেন আমি রোজা, আমি কি দুপুরবেলা এমন পানি তৃষ্ণা লাগছে, বন্ধুদের সাথে আড্ডা মারতেছিলাম, কথা বলতেছিলাম, খেলতেছিলাম, 12টার সময় এমন খিদা লাগছে, ঘরে যায় খাওয়া দাওয়া করলে আম্মা দিকে ফেলাইব, কে দিকে ফেলাইব? আম্মা দিকে ফেলাইব, ভাই দিকে ফেলাইব, শরম লাগে। এরপরে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে যদি টিউবওয়েলের পানি কিংবা দোকানের বোতলের পানি পান করে ফেলাই, তাইলে আমার লজ্জা লাগবে, মানুষে বলবে যে তুই রোজা না, তুই বেরোজগার, ঠিক না? এবার বন্ধু এবং মা বাবার হাত থেকে বাঁচার জন্য সে চিন্তা করলো, কেউ যাতে না দেখে আমি গোসল করতে দিঘির মধ্যে নামবো, ডুব দিয়ে পানি মিশে যাইয়া পানি পান করে ফেলবো, আমার দেখবো না, সবাই মনে করবে রোজা, ইফতারের সময় 100-100। হ্যাঁ ইচ্ছা মতো পানিটা ঢুকাইছে, ঢুকাইয়া পানিটা খাইতে যাই, হঠাৎ করে পারি
আমি যে খাবো আমার বন্ধু দেখছে না, আমার আম্মা দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। কেউ দেখে না, বুঝে না, একজন দেখে, তিনি কে? সুন্দর গিরার দোর 5 কেজি দোয়াই না, হুট করে চিন্তা করলাম যে ঘরের ভিতরে নিয়ে 1 কেজি বাইরা দিই, 5 কেজি লোকে 1 কেজি পানি দিয়ে দিলাম, 6 কেজি মানুষকে ধোকা দিলাম। পৃথিবীতে যে মানুষের সঙ্গে প্রতারণা করে, যে ব্যক্তি মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে, মূলত সে নিজেই ধোকাই পড়ে, সে নিজেই কেউ না দেখে। দেখেন না, উমরা দিল্লাহ আমলে মা বলতেছে মা গো আমাদের সংসার একটু পানি মিশাই দিই, মেয়ে বলতেছে আম্মা মিশাইও না, মা বলতেছে এই শোন উমর তো দেখবে না, দেখলে না ওনার মারত, মেয়ে ডাক দেখে আম্মা, উমর না দেখুক আল্লাহ তো দেখতেছে। এটাই হলো মুত্তাকির সংজ্ঞা। তাহিরি গেলে কিন্তু কইবেন যে তাহিরি গান টান গায়,
মন তো মানুষ হইত। একটু পরে এখন লাইন যাবেন, খেতের লাইন না বানলে আরেক বেড়ে খেতে পানি যাইব না। দেখছি মুরব্বীরা খুব স্ট্রং আর ফুলাফান জিমাইতেছে। আল্লাহ আমরা লেগে কি বানাইছে, আল্লাহ রে ভয় করলে আল্লাহ কি পুরস্কারটা দিব শুনেন। আমি আজকে কৃষ্ণের কাছে আমার একটা স্বপ্ন বলছি বাংলাদেশে, এটা প্রতিফলন ইনশাল্লাহ সামনে হওয়া যাবে, দেখবেন আমাদের সুন্নি মাঝে আরো কত সুন্দর লাগতেছে। আমি আল্লাহ দুগুণ লাগিয়ে একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রাখছি।
এরপর ওই শিকটার মূল্য হবে না, ঠিক কিনা?
এগুলো কি কার জন্য বানাইছে? আমরা জন্য বানাইছে। যারা ইমানদার হতে পারে তাদের জন্য আল্লাহ পাক বানাইছে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সে গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি, আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা, মনের দুঃখ কার হে কই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? সবাই আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই, বল পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি, আমি পাই না জমিদার দেখা, পাই না জমিদার দেখা, মনের দুঃখ কার হে কই, আমি তো সেই ঘরের মালিক নই, সবাই পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই, জোরে কোন ঠিক না? এই দুনিয়ার ঘর কড়স্থায়ী, এই দুনিয়ার যা আছে গো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে তোমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, যদি সব শত্রু তোমার হয়ে যায় টেনশন করিও না, আমি আল্লাহর রহমতের ছায়া তোমাদের উপরে থাকবে। যার সাথে আল্লাহ আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি আল্লাহর হয়ে যাইব গো সারাটা পৃথিবী তোমার হয়ে যাবে, সম্মান দেওয়ার মালিককে আর জুড়ে বলেন কে? এই জন্য যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে সফল কাম করে দিব। কিভাবে দিব? আল্লাহ বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করবে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আর জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য যারা ঈমানদার। তোমরা দেখো, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো যারা ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ যারা ঈমানদার তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। শুধুমাত্র তাই নয়, আর যারা নেক আমল করে, আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা নেক আমল করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আল্লাহ সূরা বাকারার পরে 25 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা ঈমানদার না? আল্লাহ আমাদের জন্য কি রাখছে জানার দরকার আছে না? আবার তেলাওয়াত করছি, আবার তেলাওয়াত করছি, একটু ঘন্টাখানেক একটু কোরআনের আলোচনা শুনেন, দেখেন কি বলি, অসুবিধা হবে কারো? আল্লাহ শুভ সংবাদ দেয়, আল্লাহর শুভ সংবাদটাতে কোনো সন্দেহ আছে ভাই? ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ গো তুমি ইমানদার আর নেক আমল করলে তুমি কি দিবে? আল্লাহ ডাক দিয়া বলেন, আন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। জান্নাত একটা ঘর, জান্নাত কি? আটটা জান্নাত তো,
এটা আশিকদের স্লোগান, এটা প্রেমিকদের স্লোগান,
যদি সময় দেন আমি কথা বলব, অস্থিরতা করবেন, উঠা বসা আর কানা কষা কষি করবেন, আমি দোয়া দিয়ে চলে যাব। আমি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখেন আল্লাহ আমাদের কত মায়া করেছেন। শুধু একটা বিষয়, আল্লাহর ভয়। কার ভয়? শুধু আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে এরা কখনো ওজনে কম দেয়। আল্লাহর ভয় যার অন্তর থেকে সে কখনো সুদ খায়। আল্লাহর ভয় যার অন্তর থেকে সে কখনো নামাজ ছাড়ে না। আল্লাহ বলছেন ও আমিল সালেহা, হয়ে গেলাম। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আমরা তো জানি দুনিয়ার ঘরের ভিতরে আমরা বসবাস করতে গেলে আমাদের দৈনিক দিন বেলা খাবারের প্রয়োজন হয়। তুমি যে আমাদেরকে জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর দিলা, এত সুন্দর বাড়ি দিলা, ওই জান্নাতের ভিতরে কোনো খাবার দাবার আছে কিনা? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলো, কে? এখন আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ আমরা তো দুনিয়ায় খাইতে গেলে খাওয়ার পরে আমাদের ঘরের মধ্যে বিবি ছিল, আমাদের স্ত্রী ছিল, ওই জান্নাতের ভিতরে এমন কোন ফেসিলিটি আছে কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, আমি ইমানদারের জন্য সেই ব্যবস্থা রেখে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফীহা আযওয়াজুন মুতাহহারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতের ভিতরে ইমানদারের জন্য আমি পুত্র পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। এখন আল্লাহকে মাসটি গাছা থেকে প্রশ্ন করি, আল্লাহ গো, আমাদের দুনিয়ার জমিনে আমাদের স্ত্রী ছিল, এমন অনেক সংসার দেখা যায় স্ত্রী আগে মারা যায়, না হয় স্বামী মারা যায়, আর না হয় স্বামী মারা যায়, না হয় স্ত্রী পরে মারা যায়। কিন্তু দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী কেউ আগে মরে কেউ পরে মরে। তুমি জান্নাতের ভিতরে নিয়ামত দিবা স্ত্রী হিসাবে, তবে জানতে চাই এরা কি আমাদের সময় পুরো নির্ধারণ করে দেওয়া আছে নাকি? এরা কয়দিন আমাদের সঙ্গে থাকবে? আল্লাহ ডাক দিয়ে দুই কোরআনের মধ্যে ডাক দিয়ে কয়, ওয়াহুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরা দুনিয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য খাতমা হিসেবে তাদেরকে দিব। এরা কত সুন্দর জানোনি, এদের একটা থুতু যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করত, ওই থুতুর সুগন্ধির পিছনে পিছনে সব মানুষ বাড়ি ঘর ফালাইয়া পাগল হয়ে যেত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই আয়োজন শুধু মুনাফিকের জন্য ঠিক দেখো ঠিক বলে আয় সুদ কিনলে কে মাফি? এত সুন্দর আয়োজন কি শুধু মুনাফিকের জন্য? কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। এই জন্য আমার যুব অনুরোধ করিয়া বলি, কথাগুলো মনোযোগ দিয়া শুনে, এই জান্নাতের ভিতরে আপনাকে যে খাতামা হিসাবে হুর হিসাবে ডাকে দেওয়া হবে, ওই জান্নাতের মানুষগুলা কেমন জানেননি? তারা সুন্দর সুন্দর প্লেট লই আপনার সামনে দাঁড়াইয়া থাকবে, এদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকবে, এক একটা জামা এক একটা রঙের জামা, কিন্তু সবগুলা জামা স্পেট করিয়া ওই হুরের সৌন্দর্য দেখা যাবে। ওই হুরের আঙ্গুলের নখের একটা কুনা যদি কাইটা দুনিয়ার জমিনে ছেড়ে দিত গো, এই দুনিয়ার মানুষগুলো এই নখের সৌন্দর্য দেখে পাগল হয়ে যেত। এরা এমন এমন নিয়ামত, এদেরকে দুনিয়ার কোন চোখ দেখে নাই। দুনিয়ার মধ্যে কোন স্ত্রী যখন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই বলেন? দুনিয়ার মধ্যে কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, জান্নাতের হুর গুলা
মহিলারা ডাক দিয়ে ও বেদিতমিস, ও নাখান্দা, ও নাফরমান মহিলা, তুই দুনিয়াতে তোর স্বামীর লগে বেঈমানি মৌলক আলোচরণ করস, তুই অচিরে অচিরে জানবি আজকে যে স্বামীর সঙ্গে কারা ব্যবহার করতেছ, এই তোমার স্বামীটাই আমাদের জান্নাতে আমাদের সম্পদ হবে। স্ত্রীকে লানত দে তারা, তুই চিনস্তাই তোর স্বামী, এই জন্য আল্লাহ বলেছেন আমি ছাড়া যদি কাউকে চিন্তা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে চিন্তা করার জন্য। আজকে সেজদা নিয়েও বহুত কাহিনী চলতেছে বাংলাদেশে, আছে না নাই? আছে না নাই? তাজমি সেজদা নিয়ে সমস্যা চলতেছে, সেজদা নিয়ে বহুত ধরনের আলোচনা চলতেছে, আমি এ ব্যাপারে এখনো কথা বলি নাই। এরপর আমি একটা কথা বলতে চাই, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা কি করে? মাজার জিয়ারত করে, মাজার পূজা করে না সুন্নিরা? সুন্নিরা মা বাবা উস্তাদ উলামায়ে কেরাম পীর মাশাইখদের হাতে কদমে চুম্বন দেয়, দেয় কি দেয় না? এটা সুন্নাহ। আর আমার ক্ষুদ্র জ্ঞানে কথা হলো যে সেজদা, আমি যখন কাউকে সম্মান করতে যাব, যদি আমি যদি মাথা নোয়াই যদি আমার উস্তাদের বা মুর্শিদের পায়ে চুম্বন দিই, অনেক লোকে এটারই সেজদা মনে করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে। আমার কথা হলো দরকার নাই, যেহেতু এটাকে তারা সেজদা মনে করে বিভিন্ন ধরনের অপপ্রচার করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে একটা মহলের ভিতরে, এটার দরকার নাই। সুতরাং এইগুলো নিয়ে কোন ধরনের বাড়াবাড়ি ফেটনা দরকার নাই। সোজা কথি বলো, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? এজন্য যারা বিক্ষিপ্ত ভাবে এই ব্যাপার নিয়ে বিভিন্ন পক্ষে বিপক্ষে দলিল আদিলে দেওয়া শুরু করছেন, দেখেন আমি যখন নবীর শান গাই, কি গাই? কি গাই? নবীর শান গাই, ওলি আল্লাহ শান গাই, অনেক লোকে কিন্তু আমাদেরকে এইটার সুযোগে অনেকে ভণ্ড বলার চেষ্টা করে, কি বলার চেষ্টা করে, তারা আমরা স্বাভাবিক ভাবে এইগুলোকে অটোমেটিকলি কমাই দিতেছি, এগুলোকে কি করতেছি, আমরা কমাই দিতেছি, কারণ এগুলোর বিভিন্ন ডিজে গান টান বানায় বিভিন্ন ভাবে আমাদেরকে উপস্থাপন করে, এটা আমরা এই সুযোগটা এখন দেই। যেহেতু মানুষ দেখলে এটা সেজদার মতোই মনে করে, এমন কাজ করার দরকার না যেগুলো দেখলে সেজদার মতোই মনে হয়, তাহলে এগুলা পরিত্যাগ করাটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের দেশে তাজিমি সেজদার নামে যে কথা আছে ওই আলাহ যে কথাই সঠিক, তাজিমি সেজদা এগুলো হারাম, কি হারাম, হারাম। এই জন্য আর এবাদতের নিয়তে সেজদা করা কুফুরি, এই জন্য সাবধান, এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকবেন, থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে। আর আপনার মুরিদ আপনার আপনার হয়ে যায় আপনা না বললে কি আপনার কি ঘুমাচ্ছে না? এগুলো বাদ দেন, হয়তো আপনি এটাকে জায়েজ বলবেন কিন্তু আলা হজরত কি আর কম বুঝতেন? আপনাদের বিক্ষিপ্ত দুই একজনের কারণে কিন্তু অনেকে আবার আমাদেরকে ঢালাও ভাবে কিন্তু এটারে আমাদেরকে মুর্শিদ কুফুর কাফের টাফের বানায় উল্টে পাল্টে লিখেছে, এজন্য এগুলা বাদ দেন। এগুলা মরিদদেরকে ডাইরেক্ট বলে দেন তোমরা এইভাবে না, আয়েশা সালাম দাও, সালাম দাও, হাতে চুমা দাও, হাতে চুমা দাও, হাতে চুমা দাও, এটা যেহেতু সুন্নাহ তরিকা, এতটুকু যদি রুখসত আছে অন্তত এই কাজটা করো, কিন্তু যে কাজগুলো দেখতে অবয়ব সেজদার মতেই বোঝা যায় এই কাজগুলো না করাই ভালো, না করাই ভালো। এটা আর কি কমু, কারণ যারা আছে সবাই আমাদের পরিচিত, একটা কইলে আরেকটা এলাকায় দেন, ফেসবুক একটা গজব আছে, এই গজবের ভিতরে উল্টা পাল্টা তো শুরু করতে পারেন আপনারা খুব ভালো। এদের আমি ফেসবুকে লেখালেখি করি না, বহুত দেখতে মনে চাই কিন্তু এগুলা থেকে আমি একটু দূরে চলে গেছি, একটু নীরবে নীরবে এখন ফেসবুকে মাহফিল স্ট্যাটাস দিতে নিষেধ করছি, দরকার না নীরবে কাজ হলো খেদমত করা, খেদমত করে আছে। এই করোনার ভিতরে আল্লাহর রহমতে এখনো কোনো মাহফিল আমার ক্যান্সেল হয় নাই, যেগুলো দৈনিক তো তিনটা করে মাহফিল, একটা ক্যান্সেল হলে আরেকটা হয়ে যায়, অর্থাৎ প্রতি রাত্রে মাহফিল তো চলছে আমাদের হুজুরের ওয়াজ কিন্তু ঠিকই চলছে। তো এই জন্য কি বলছি, কথা একটাই যে এই সমস্ত কাজগুলো দেখতে সেজদার মতো, এগুলো মাজার হোক আর নিজের ব্যক্তিগত ভাবে হোক, এগুলো থেকে পরিত্যাগ গ্রহণ করাই উচিত। কারণ আর আমাদের সুন্নিয়ত নিয়ে এই ছোট ছোট এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আর বিতর্ক দরকার নাই। মনে থাকবে কথাগুলো, যাক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। কোথায় জানি গেছিলাম, ওই স্ত্রীর কথা বলছিলাম, যে স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে জান্নাতের হুররা ওই স্ত্রীকে অভিশাপ দেয়, তোরা যে স্বামীর জন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছ, এই আল্লাহ ওই মহিলার স্বামীটাকে আমাদের জন্য মিলাই দেন, জনগণ সুবহানাল্লাহ।
তাহলে স্বামীদের মূল্য কথা দেখেন, রাসূল বলছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। এই জায়গা থেকে আমি ওয়াজটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে একটু ভিতরে ঢুকাইলাম। এতে কি আপনারা বেজার হইছেন? এতে কি রাগ করছেন? বাদ দেন, এই সমস্ত বিষয় নিয়ে আর ফেতনার দরকার নাই। যাই হোক, বাবার আমার জান্নাতের কথা বলছিলাম। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে এখন বুড়া বেড়াইতে একটু রাগ করবো আমার সাথে, কেউ কেতন নেই মুরব্বী এবং বুড়া মানুষ যারা ভাগরি বুড়া বাবা আসল কথা কয়ে হাদিস শরীফের মধ্যে পড়েছি, বুড়া মানুষ বেহেস্তে যাবে না, যাবে না, যাবে না। এখন মুরব্বী কইবো আমার সারা জীবনের ওয়াজ গেল কোথায়? আমার নবী বলে উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে, এদের বয়স হবে 33 বছর। সুবহানাল্লাহ, জোরে গুন, এদের বয়সটা হবে 33 বছর, আর তাদের দৈর্ঘ্য হবে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্যের সমান 60 হাত। এই জন্য যুবক অনুরোধ কিরা বলি, আমার আল্লাহ কোন বুড়া মানুষ বানায় বেহেস্তে দিবে না, প্রত্যেকটা জান্নাতি বুড়া মানুষ রে আমার আল্লাহ একেবারে তাগড়া সুয়ান বানাইয়া জান্নাত দিবে, আর ওই মানুষটার খেদমতের জন্য আমার আল্লাহ 70 জন করে হুর দিয়া দিবে সেবার জন্য। জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না? শুধুমাত্র তাই নয়, এই আমার মাসি গাছার বাবাজিরা এদের চেহারাটা কেমন হবে জানেননি? এদের চেহারাটা হবে ইউসুফ নবীর চেহারার মতন সুন্দর, এমন সুন্দর চেহারা বানাইয়া আমার আল্লাহ বেহেস্তের ভিতরে ঢোকাইবো। আর ইউসুফ নবী কেমন সুন্দর ছিল জানেননি? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, তারা টের পায় নাই। কিন্তু ইউসুফ নবীর ব্যাপারে আম্মা জানা এসা সিদ্দিক করা দিয়া আল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, তারা টের পায় নাই। ওই মজলিসের ভিতরে যদি গো আমার নবী রহমাতুল্লিল আলামিন যেত তারা কি করত? আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন স্ত্রী যাকে আমার নবী হুমাইরা বলে ডাক দিতেন। হুমাইরা শব্দের বাংলা অর্থ হলো লাল সুন্দরী, ওই লাল সুন্দরী বলে আমার নবী তারে ডাক দিতেন। আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীর ঘর সংসারে করেছি, আমি দেখেছি আমার নবী যখন হাসি দিতেন নবীর সামনের দন্ত মোবারক সানায় অলিয়ার দুইটা দন্ত আর এই দন্ত মোবারক হালকা যখন বের হয়ে যেত আমি তাকায় হা দেখতাম নবীর দন্ত মোবারক থেকে একেবারে নূরের জলমল জলমল চমকাত। ইউসুফ আলাইহিস সালামের মজলিসের ভিতরে যদি সেই বিহীন আমার নবী যাইত, এ আমার মাসনি গাছার বাবা কেন কাশিমি নবী নবী করে, কেন কাউসারে নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করি? কারণটা কি দেখো, দুইটা ছেলে দুইটা পাশে বসে আছে, ইসলামের বাগানটা যে কত সুন্দর, সুন্নিয়তের বাগানটা কত সুন্দর। আরে আমরা তো চাই নবী গো যেমন ভাবে আমরা ওয়াজ মাহফিলে সুতা বক্তা পাশাপাশি বসে ওয়াজ করি, আমরা যদি সেই দিন জান্নাতের ভিতরে নবীর সামনে থাকতে পারি আমাদের চাইতে আর ধন্য আর কেউ হবে না গো নবী। এই জন্য দেখো আমার নবী কত সুন্দর। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন ও জগৎবাসী আমার নবী এত সুন্দর, ওই মজলিসের ভিতরে যদি গো আমার নবী যদি থাকতেন ওই ইউসুফ নবীর দেইকা মিশরের মেহেরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাই সেটার পাই নাই, আর আমার নবীর যদি তারা দেখতো এরা ফল তো কাটছে আঙ্গুল কাটছে টের পাই নাই, আর আমার নবী এত সুন্দর, আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো তারা কলিজাটা কাটতে কাটতে টুকরা টুকরা বানাইয়া ফেলত, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আর জোরে জোরে কন আল্লাহু আকবার, আমার নবী এত সুন্দর, ওই নবীর উম্মতের সৌন্দর্য আল্লাহ কত বাড়াইয়া দিবে। ও জগৎবাসী আমার নবী আপনার নবী বলে গো,
সৌন্দর্য। আমার আল্লাহ আমার আমার আল্লাহ আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের চেহারায় দিয়ে দিবে। এখন বলল হুজুর তাহলে জান্নাতীদের কণ্ঠটা কেমন হবে? আজকে কাশিমী ওয়াজ করলো কণ্ঠটা একরকম, কাউসার জালানি ওয়াজ করলো কণ্ঠটা একরকম, তাহিরি ওয়াজ করে তাহিরির কণ্ঠটা একরকম, শ্রোতা এখানে শর্মিনাইল কণ্ঠটা এক এক রকম। এখন প্রশ্ন করেন হুজুর জান্নাতীদের কণ্ঠটা কেমন হবে? জান্নাতীদের চেহারার রং হবে একরকম, উষা হবে একরকম, বয়স হবে একরকম, জান্নাতীদের কণ্ঠটা কেমন হবে? হাদিস শরীফে দেখে আপর পাগল হয়ে গেলাম। ওই দিন আমি যখন পড়লাম বড় আশ্চর্য লাগে গেছে। আমার নবী ডাক দিয়ে কই উম্মত জান্নাতীদের কণ্ঠটা হবে দাউদ আলাইহিস সালামের মতো। আর দাউদ নবীকে যেই দাউদ নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে দাউদ এখন হাসরের ময়দান তুমি একটু কোরআন তেলাওয়াত করো। এই দাউদ নবীর কণ্ঠ এমন সুন্দর যেই দাউদ নবী নদীর পারে গিয়া কোরআন তেলাওয়াত করলে, নদীর পারে গিয়া তেলাওয়াত করলে ওই নদীর মাছগুলো কিনারায় বেড়ে যেত তার তেলাওয়াত শোনার জন্য, এমন কণ্ঠ আমার আল্লাহ তারে দান করে। এই জন্য আমার যুবক জান্নাতীদেরকে আমার আল্লাহ এমন ফেসিলিটি দিব, এই জন্য যুবক জান্নাতে কোনো আরামের অভাব নাই। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি জান্নাতে যাবে একমাত্র ঈমানদারেরা, জান্নাতে যাবে যারা নেক আমল করে তারা। এই জন্য জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ একটা খাবার দিব, এই খাবারটা কি জানোনি? এই খাবারটা হলো মাছের কলিজা। কলিজা দুনিয়ার মাছের কলিজার খবর কেউ নেই না। আমার আল্লাহ বলেন আমি তোমার জান্নাতের ভিতরে আমি মাছের কলিজা দিয়া প্রথম মেহমানদারিটা করো। এই জন্য যুবক আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে। এখন চিত্রটা যদি একটু পাল্টাইয়া ফেলি হুজুর জান্নাতে এত সুন্দর নিয়ামত, জান্নাতে এত সুন্দর খাবার, তাইলে স্বাভাবিক প্রশ্ন চলে আসে জাহান্নামটা কেমন? এই কথা বললেই তো এখন মাথাটা এলোমেলো হয়ে যাবে। জাহান্নামের কষ্টের কথা বললেই তো এখন চোখের পানি ছল ছল ছুল করে দিবে। জাহান্নামটা কেমন? জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ। এমন আগুন যেই আগুনটা প্রথম ছিল দুধের চাইতে সাদা, ওই আগুনটা জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুনটা জ্বলতে জ্বলতে এখন জাহান্নামের আগুনের রং হলো কালো। এখন বলবেন হুজুর দুনিয়ার চুলার ভিতরে আগুন ধরায়, আগুনটা মেসকাটি বাড়ি দিয়ে আমরা লাকড়ির মধ্যে আগুন ধরাই, আমরা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে আগুন ধরাই। এখন আগুন যদি আমি যদি বলি গ্যাসের চুলা জ্বলে গ্যাসের মাধ্যমে, আর লাকড়ি চুলা জ্বলে লাকড়ির মাধ্যমে, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ধরাইব কি দিয়া? এই কথাটা যখন পড়ছি কুরআন দিকা তখন আমার মাথা একেবারে এলোমেলো হইয়া গেছে। আরে দুনিয়ার আগুন ধরাই লাকড়ি দিয়া, আর জাহান্নামের আগুন ধরাইব আল্লাহ মানুষ এবং পাথর দিয়া। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের ইন্ধন ধরাইবে। আইরে কতর কথাটা কত কঠিন, একটা মানুষকে আগুন দিয়ে বাঁচাইবার লাগে আমরা কত চেষ্টা করি, আর এই দিক দিয়ে আমার আল্লাহ মানুষে ফালাইয়া ফালাইয়া জাহান্নামের আগুনটা ধরাইব। যত মানুষ জাহান্নামে দিব ততই আগুন দাউ দাউ করে জ্বলব। তুমি কি দেখো না এই চালক পাটির লঞ্চে যখন আগুন লাগছে চোখের সামনে মানুষগুলো কেমনে মরছে, চতুর্দিকে দিয়ে পানি নিবাইবার কোনো সুযোগ নাই। কিন্তু মনে রেখো এমন একটা চিত্রই যেন জাহান্নামের আগুনটা, সবাই দৈরা দৈরা নিয়ে তোমার আগুনে ফালাইয়া দিব। একটা কথা মনে রাখবেন আমার নবী আপনার নবী। এখন বলবেন হুজুর জাহান্নামের আগুন ধরাই আল্লাহ মানুষ দিয়া, আর জাহান্নামের আগুন ধরাই আল্লাহ পাথর দিয়া। এখন বলবেন হুজুর জাহান্নামের গভীরতা কত? আমি এই হাদিসটা যেদিন পড়েছি আমি সেদিন থেকে বয়ানটা অনেক জায়গায় করেছি। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন আমরা বিশাল বড় একটা আওয়াজ পাইলাম। এবার আমরা আওয়াজের কারণ বুঝতে পারলাম না, সাহাবারা যা বুঝে না আমার নবী বুঝার ক্ষমতা আছে না? না আছে, এই বিশ্বাস কি আছে আপনাদের? সাহাবীরা ডাক দিয়া বলে নবীজি ও মায়ার নবী
আপনি আমাদের সামনে ওয়াজ করতেছেন, আপনার ওয়াজ শুনে ঘন্টার পর ঘন্টা কাটাইলাম, কিন্তু এখানে এমন একটা আওয়াজ শুনলাম, এই আওয়াজটা আমরা আর কোনোদিন শুনি নাই। এত বড় আওয়াজটা হঠাৎ করে কোথায় থেকে আসলো? আমার নবী আপনার নবী হাদিসে বলেন, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কণ্ঠের মধ্যে যতটুকু আওয়াজ আছে ওই আওয়াজটা দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, আমার আল্লাহ 70,000 বছর আগে দেখেন আমার নবী কেমন নবী, তাই ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতুম মাশারিকাহা ওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব আমি নবী দেখারও ক্ষমতা রাখি। উপরেও দেখি আমি নবী, নিচেও দেখি, সামনেও দেখি আমি নবী, পিছনেও দেখি। বন্ধুর কান দেন না, ঘুমায়েন না, সবাই বলেন বন্ধুরে আমার, ও মাসনিগা সর বন্ধুরা, ও আমার মুরব্বী বাবা জিরাই রে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আজকে থেকে 70,000 বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে পৃথিবীর 70,000 সমান একটা পাথর ছাড়ছে ছাড়ছে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, 70,000 বছর আগে এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে, তার মানে বোঝা গেল জাহান্নামটা কত গভীর, কথা বলেন ঠিক কিনা? এই গভীর জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কে জানেন? তাহিদি আসার আগে দোকানে বয়া বয়া যারা মজা মারছে, আসার আগে তো তাই রেখেছে, গানা তার তাই রেখেছে। এই মুনাফিকটি আবার আমার দেখলে, আমার দেখলে আমার সেলফি তো আইস আইস বইলাম আনতে চাইছ না, আবার দেখলে আমার মনে হচ্ছে হারিয়ে যাবে। হুজুর পিছনে থাকলে সমালোচনা করে আর সামনে আইলে দেখলে এই মুনাফিকরা থাকবে ওপর ওই জিনিসে, ওই যে ওই যে ওই যে সবটি জাহান্নামী, যখন সবটি জাহান্নামী যখন জর্দ 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 হচ্ছে পুজ গুলো দেখবেন সারাসরি বিক্রি হচ্ছে না, সারাসরি বিক্রি মানে এমনে যায় এমনে যায় এমনে যায় সিমেন্টের বস্তার মতন এমনে যায় ঘুরে 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 তো করা যায় করে না ঠিক। এব জাহান্নামীদের সব পোজ গুলা গলতে 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 একবার নিচে গিয়ে পড়বো ওই জায়গার মধ্যে মুনাফিকরা জায়গা থাকবো। আমার নবী কাফের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এই সমাজের মধ্যে যত জগড়া লাগা সব মুনাফিক লাগা। হে দেখবেন দিনের বেলায় এই প্রার্থীর লোকে, রাত্রের বেলায় হে প্রার্থীর লোকে, দিনের বেলায় এতটে একা, রাত্রে হে রাতে, লাস্টে বউ দিয়ে হতে একা। এখন আমি মুনাফিকের আয়াতটা পড়বো, জোরে কইবেন আল্লাহু আকবার। রাজি আসেননি সবাই, প্রস্তুত আসেননি? আর একটু সামনে যাবো ইনশাল্লাহ, আর 20 মিনিট সময় দেন ইনশাল্লাহ। নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হলো জান্নাতের ভিতরে।
জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক আসেনিও ফুলাবান, জীবনে মুনাফিক করিস না। ওই লোকটা ধন্য সার্থক ছেলে যে ছেলেটার বন্ধুটা ভালো। জীবনে বড় ভুল করবে যদি একটি বন্ধু বাছাই করতে ভুল করো, ঠিক কিনা বলেন? ওই বন্ধুটা উত্তম, যে বন্ধু খেলার মাঠ থেকে তোমাকে মসজিদে নিয়ে যাবে, আর ওই বন্ধুটা হলো মুনাফিক, যেই বন্ধু তোমাকে মসজিদ থেকে তিন তাসের আড্ডাকে নিয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা বলেন? জাহান্নামের মধ্যে জানেন সর্বনিম্ন জাহান্নামী, যে সর্বনিম্ন জাহান্নামে জ্বলবে 9000 বছর। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমিন কোন? আমিন। কয় হাজার বছর বললাম? কত করে কয় হাজার বছর? 9000 বছর। এরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে, মালিক আমরা লেগে কিছু করেন না, আমরা লেগে একটু সুপারিশ করেন না। মালিক বলবে, তোমাদের কাছে কি তোমাদেরকে ভয় প্রদর্শনকারী কেউ যায় নাই? কাহা গেছিল? আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। মালিক বলেন, আমার কিছু করার নাই। আল্লাহ আকবার বলবেন না? তো জাহান্নামী সর্বনিম্ন, এই জাহান্নামী কয় হাজার বছর কইলাম? এই জাহান্নামীরা 9000 বছর জ্বলবে। জ্বলতে জ্বলতে জ্বলার সময় হঠাৎ করে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ আমরা বাঁচাও, কিন্তু আল্লাহ তো সেদিন কাহার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কয় হাজার বছর বলছি, হঠাৎ করে তারা কি করবে দেখেন, তাদের জবান দিয়ে একটা নাম বের হয়ে যাবে, সুবহানাল্লাহ, বুঝেন না? আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি, ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি, ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করে মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার।
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ কইতেন না, এই কথাটা যদি সবার মুখে মুখে চলে আসছে আলহামদুলিল্লাহ। কম এই জন্য যুবক একটা ডাক দিব, ডাকটা কি, একটা ডাক দিব, ইয়া আল্লাহ। 400 বছর পর আম্মা আল্লাহু আকবার, এদিকে আল্লাহ বলবে জিব্রাইল তাড়াতাড়ি জাহান্নামে যা, গিয়ে দেখ জাহান্নামের আগুন বান্দাদের সাথে কেমন আচরণ করতেছে। জিব্রাইল একটা দৌড় মারবে জাহান্নামে, মালিক বলবে ইয়া আখি ভাই জিব্রাইল আপনি এখানে কেন এসেছেন, আল্লাহ পাঠিয়েছে জাহান্নামের আগুন জাহান্নামের সাথে কেমন ব্যবহার করে দেখার জন্য, গেট খুলে দিবে। যাওয়ার সাথে সাথে জাহান্নামীরা বলবে আরে এত মালিক না, এত অপূর্ব ফেরেশতা, এত সুন্দর চেহারা, জিজ্ঞেস করে মালিক এই লোকটা কে, তখন মালিক বলবে এই লোকটা হলো সে যে নবীর কাছে 24,000 বার গিয়েছে। আরো জোরে, আরো জোরে এই কথা বলতে দেরি, তখন 9,000 বছর তো জিব্রাইল যাওয়ার আগে 4,500 বছর তো শেষ, সাথে সাথে একটা ডাক পারবে ইয়াহান্নান, হাত তুলে করো আল্লাহু আকবার, খুব কষ্টে আছে, আপনি তো নবীর কাছে গেছেন, নবীর কথাটা শুনতে দিন, ওরা বলছে জিব্রাইল একটু দূর দেন, জিব্রাইল দূর দেন, তাড়াতাড়ি আমার নবীর কাছে বলেন, আমাদের কষ্টের কথাটা নবীর একটু জানাই দেন, আর কিচ্ছু চাই না, আর যদি কোনো সুবহানাল্লাহ বলেন না, জিব্রাইল আমাদের কষ্টের কথাটা আপনি তো 24,000 বার নবীর কাছে গিয়েছেন, একটা বার আমাদের কষ্টের আল্লাহ বলবে জিব্রাইল ওরা কি বলছে, আল্লাহ ওরা খুব কষ্টে আছে, ওরা শুধু কইছে তাদের কষ্টের কথাটা নবীর কাছে জানাইবার লাগিয়া আল্লাহ কয় যাও, যেই মাত্র বলছে যাও, জিব্রাইল ওই দিক দিয়ে রওনা দিছে, আর এই দিক দিয়ে আরো বলতেছে ইয়া রহিম আছে, এই খবরটা একটু জানানোর জন্য আপনার কাছে এসেছি। রসুল সাথে 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 সিল যেমন মুরগির বাচ্চাকে নেওয়ার সাথে সাথেই মুরগিটা দৌড় মারে, আল্লাহর হাবিব উম্মতের এই কথা শুনে যেই মাত্র দৌড় দিছেন সাথে সাথে জাহান্নামীরে কয় ইয়া রহমানুর রহিম, রসুল হাজির হয়ে গেছে। আরো যদি কোনো সুবহানাল্লাহ বলেন না, হাজির হওয়ার পরে দেখতেছেন এর জীবনে একবার নবীর কালিমা ছিল,
আল্লাহর হাবিব বলছে, এই আমার পাগল বলের কাঁদা তুল, তাসলিম আর সুন্দর এক পানি দিয়া এদেরকে দৌত কর, যেন জাহান্নামের চুল পরিমাণ চিহ্ন তাদের গায়ে না থাকে। আরো জোরে কইছি সুবহান আল্লাহ। এই মুরব্বি, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, এই জোরে বলো, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া রহিম। আমি একটু আগে বলছিলাম মেহেরবান তুমি মেহেরবান, এই গজলটা পোলাপান মুখের সাথে মিলাইছে। আমি জানি এই যুগের গজল এটা, আর আমার মুরব্বীরা সামনে যদি গাইতাম মুরব্বীদের আমলের গজল এরাও মিলাইতো। টুটা ইয়া হান্নান মান্নান, না আমি তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ গাফুর রাহিম। আর